বন্দর নগরী চট্টগ্রামের হালি শহর থেকে এবার আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ জায়েদ। জায়েদ, কেমন আছেন? বন্দর নগরীর মানুষ কেমন চলছে তাদের জীবন? ধন্যবাদ যোজনা। হালি শহরে আমি আছি, হালি শহর রিয়েল এস্টেট যেটি রয়েছে এখানে গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে একটি আবাসিক এলাকা। এখানে এখানে এসে যেটি দেখতে পাচ্ছি যে বাচ্চারা রাস্তায় খেলাধুলা করছে, তারা এখনো আছে, একটু আগে মানে এখনই সন্ধ্যা নেমেছে, এখনো তারা কয়েকজন আছে, আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো। তো এই এদিকে আসো একটু, তোমাদের সঙ্গে কথা বলতে চাই। রাস্তায় খেলাধুলা করছে, আমরা তাদের সঙ্গে এর আগেও কথা বলেছি, তারা যেটি বলেছে তাদের এখানে হচ্ছে খেলার মাঠ নেই, তাই তারা একটু কথা বলতে চাই তোমাদের সঙ্গে, একটু আসো এখানে। তোমরা রাস্তায় খেলাধুলা করছো কেন? তোমাদের মানে এখানে ঠিক কাছের মাঠটি কতটুকু দূরে? আমাদের কাছের মাঠ এখান থেকে আরো কিছুক্ষণ দূরে, যদিও সেটা স্কুলের মাঠ, কিন্তু এটা খোলা থাকে না, সবসময় বন্ধ থাকে। আমরা যখন খেলি আমাদেরকে তখন দেখতে দেয় না স্কুলের। এতদিন পর্যন্ত কি রাস্তায় খেলাধুলা করছো? আমার যতদূর মনে আছে ততদিন ধরে এখানেই খেলতেছি। অর্থাৎ এটি একটি আবাসিক এলাকা এবং এখানে 300 মতো প্লট রয়েছে, কিন্তু এই আবাসিক এলাকাটাকে কেন্দ্র করে কিন্তু এখানে বাচ্চাদের খেলাধুলার কোনো মাঠ রাখা হয়নি। এবং আমরা এখানে অনেকে আছে, তোমাদের খেলার মাঠ নেই, এ নিয়ে কি কখনো মানে কোনো কথা বলেছো গার্ডিয়ানদের, অভিভাবকদেরকে কখন বলেছো যে আমাদেরকে খেলার মাঠ দরকার? জি বলেছি, কিন্তু এ ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আচ্ছা, আমরা অনেকবার বলেছি যে এরকম যে আমাদের খেলার মাঠ নেই, মানে ঠিক করে খেলতে পারি না, এখান মারলে বল একবার এখানে চলে যায়, একবার ওই বাসায় চলে যায়, আর ওনারা বল দেয় না। তো এভাবে অনেক মানে ঝামেলাই হয় আমাদের খেলতে। ছেলেরা না হয় এখানে খেলো, তোমরা কোথায় খেলো? আমরা এখানে খেলি, আমরা যেখানে খালি থাকি সেখানেই খেলি। আর ওরা একদম জায়গা দখল করে ফেলে, মানুষের আমাদেরকে খেলার জায়গা দেয় না, মানুষের ওদের খেলার জায়গা নেই যেটি বলছে, অর্থে আপনি নিশ্চয় শুনতে পাচ্ছিলেন এইখানের বাচ্চারা আসলে খেলার তেমন কোনো ব্যবস্থা তাদের নেই, তারা চায় একটি খেলার মাঠ তাদেরকে দেয়া হোক। ধন্যবাদ অর্থে। জায়েদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের হালি শহর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শেখ জায়েদ।